হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস এইটে পড়ছো তাদের বিজ্ঞান বইয়ের আলো চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটাও কিন্তু স্কিপ করার নয়। এখন থেকেই পড়া রেডি করে ফেলো, দেখবে অনেকটা হালকা লাগবে, কেননা এর পরের পরীক্ষা কিন্তু 25 নম্বরের মধ্যে হবে। সুতরাং পড়াটা কিন্তু একটু জোরদার করে করো, কারণ 25 নম্বরটা কিন্তু পেতেই হবে। দেখো এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন হতে পারে। প্রথমে দেখবে প্রতিবিম্ব কত প্রকার, 2 প্রকার, কী কী, সৎবিম্ব অসৎবিম্ব, ঠিক আছে। সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সেটা হচ্ছে সৎবিম্ব। সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, সেটা হচ্ছে অসৎবিম্ব। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য কী, না প্রতিবিম্বের আকার বস্তুর আকারে কী হয়, সমান হয়। বুঝে বুঝে পড়বে, দেখবে খুব ভালো লাগবে প্রশ্নগুলো এবং মনেও থাকবে। মুখোমুখি দুটো সমান্তরাল দর্পণের মাঝে একটা বস্তু রাখলে তার কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে, সেটা হচ্ছে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে। তার পরের প্রশ্ন দেখো, একটি আলোকরশ্মি প্রতিফলকের ওপর যে কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপর ওপর লম্ব হবে, তা কী, তা হলো 45 ডিগ্রি। আমি আনসারটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। বলছে একটা আলোকরশ্মি প্রতিফলকের ওপর যে কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের ওপর লম্ব হবে, সেটা কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এখানে একটা প্রশ্ন আছে, দেখো মরিচিকা একটি ড্যাশ, মরিচিকা হলো একটি অসৎবিম্ব, মরিচিকা একটি অসৎবিম্ব, বোঝা যাচ্ছে লেখাটা, মরিচিকা হচ্ছে একটা অসৎবিম্ব। ওকে, এরকম শূন্যস্থানও তোমাদের পরীক্ষাতে শর্ট কোয়েশ্চেনে দেবে, সুতরাং একটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না। তারপর 12 নম্বরটা দেখো, তুমি আয়নার সামনে 3 মিটার সরে এলে তোমার প্রতিবিম্ব তোমার দিকে ড্যাশ মিটার সরে আসবে। তাহলে কী হবে অ্যান্সারটা, তুমি ধরো আয়নার সামনে 3 মিটার সরে এলে, তখন তোমার যে প্রতিবিম্ব তোমার দিকে ড্যাশ এম সরে আসবে, বলো তো কত এম হবে, সেটার কিছুই না, 3 মিটারই সরে আসবে, ঠিক আছে। তারপরে 14টা দেখো, দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হলে আপতিত ও প্রতিস্থিত রশ্মির মধ্যে কোণের মান হবে ড্যাশ, বলো কত হবে, উত্তর হবে কিন্তু 0, ঠিক আছে। আমি 0টাই শুধু লিখে দিলাম, কোণের মান হবে কিন্তু 0। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, একটুও কিন্তু বাদ দেবে না। তারপর একটা প্রশ্ন দেখো, 13 নম্বরটা, পেরিস্কোপের আলো ড্যাশ ধর্মকে কাজে লাগানো হয়, মানে পেরিস্কোপের আলোর ড্যাশ ধর্মকে, আলোর কোন ধর্মটাকে, সেটা হচ্ছে প্রতিফলন। পেরিস্কোপ আলোর প্রতিফলনটা ধর্মটাকে কি করা হয়, কাজে লাগানো হয়, ঠিক আছে। তো এই 3টে প্রশ্ন যেটা তোমাদের বললাম খুব ভালো করে কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এর পরের প্রশ্ন, 2টি সমতল দর্পণ 30 ডিগ্রি কোণে রেখে তাদের মাঝখানে একটি বস্তু রাখলে বস্তুটির কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে, 11টি, ঠিক আছে। তারপর দেখো, 2টো সমতল দর্পণ পরস্পর 60 ডিগ্রি কোণে রেখে তাদের মাঝখানে একটি বস্তু রাখলে বস্তুটির কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে, সেটা হচ্ছে 5টি, বোঝা গেল, খুব ভালো করে কিন্তু মনে রাখবে। তারপরের প্রশ্ন, 2টো সমতল দর্পণ পরস্পর সমকোণে রেখে তাদের মাঝে একটা বস্তু রাখলে ওই বস্তুর কতগুলো প্রতিবিম্ব গঠিত হবে, সেটা হচ্ছে 3টি প্রতিবিম্ব গঠিত হবে। দেখে নাও বাকি প্রশ্নটুকু, আমি তো মুখে বলে দিলাম, বাকিটুকু একবার দেখে নাও প্রশ্নটা পুরোটা। সৎবিম্ব ও অসৎবিম্বর পার্থক্য খুব ভালো করে এখানে দেওয়া আছে, খুব ভালো করে করবে। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমার যদি বইয়ে থাকে তো দাগিয়ে নেবে, আর যাদের নেই তাদের বলবো খাতায় অবশ্যই অ্যান্সারটা লিখে নিতে, ঠিক আছে। খুব ভালো করে পার্থক্যটা দেওয়া আছে, খুব ভালো করে করবে। এখানে একটা জিনিস দেখো, একটি সমতল দর্পণের সামনে রাখা বস্তুকে দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে সরিয়ে নিয়ে গেলে প্রতিবিম্বের সরণ কীরূপ হবে, 5 সেন্টিমিটার দূরে সরে যাবে। তারপরে প্রশ্ন, কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না, সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্বকে কিন্তু পর্দায় ফেলা যায় না, তোমাদের আমি একটু আগে করলাম আবার দেখিয়ে দিলাম। প্রতিসরণের সূত্র কটি, সেটা হচ্ছে 2টি সূত্র, প্রতিসরণের 2টো সূত্র। তারপর দেখো, মরুভূমিতে মরিচিকা উৎপন্ন হয় কি কারণে, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, বা এটা ঘুরিয়েও বাঁচতে পারে, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ দাও, তখন তোমরা লিখতে পারো মরুভূমির মরিচিকা। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, দেখো প্রশ্নটা এখানেই দেওয়া রয়েছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দেখাও, উত্তর হচ্ছে দেখো মরুভূমির মরিচিকা, বললাম তোমাদের একটু আগেই।
তারপর নিচে দেখো পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, খুব ভালো করে পড়বে। যখন আলোকরশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার নিচে দেখো নমুনা প্রশ্ন দেওয়া আছে, আলোর কোন ধর্মের জন্য সূর্য অস্ত চলে যাওয়ার পরেও সূর্যকে আমরা পশ্চিম আকাশে কিছুক্ষণ দেখতে পাই, কোন ধর্মের জন্য? সেটা হচ্ছে আলোকের প্রতিসরণ ধর্মের জন্য। বাকি ল্যান্ডা তো কোশ্চেন থেকেই নিতে পারবে। এরপরে দেখো ক্যালাইডোস্কোপ তৈরি করতে কতগুলো আয়না দরকার, সেটা হচ্ছে তিনটি। তোমাদের পাঠ্যবইতে দেখবে ক্যালাইডোস্কোপ তৈরি করার পুরো নিয়ম সব দেওয়া রয়েছে, তোমরা বাড়িতে চেষ্টা করো দেখো পারো কি না ক্যালাইডোস্কোপ তৈরি করতে, ঠিক আছে? অনেক সময় প্র্যাকটিক্যালও ক্যালাইডোস্কোপ তৈরি করতে দেয় স্কুল থেকে, এবার জানি না কাদের স্কুলে কীরকমভাবে দেবে, কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করো। তারপরে দেখো ক্যালাইডোস্কোপ তৈরি করতে আয়নাগুলোকে পরস্পর কত ডিগ্রি কোণে রাখতে হয়, এটাও কিন্তু অনেক জানতে চায় পরীক্ষাতে, সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, ঠিক আছে? তারপরে দেখো ক্যালাইডোস্কোপ ব্যবহৃত আয়নার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত, সেটা হচ্ছে 4:1। বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ কত, সেটা হচ্ছে 24.5 ডিগ্রি। খুব ভালো করে পড়বে কিন্তু প্রশ্নগুলো, ঠিক আছে? তারপর রঙিন নকশা তৈরি করতে কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করা হয়, ক্যালাইডোস্কোপ। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আপতিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আপতিত হয়। তারপর দেখো জলপূর্ণ পাত্রে তলদেশে কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয়, অর্থাৎ জলপূর্ণ পাত্রে তলদেশ কিছুটা কি মনে হয় উপরে উঠে আসে, এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্মের জন্য। তাহলে এখান থেকে তোমরা আর একটা প্রশ্ন কি পেয়ে গেলে, আলোর প্রতিসরণ ধর্মের একটা উদাহরণ, সেটা হচ্ছে জলপূর্ণ পাত্রে তলদেশ কিছুটা উপরে উঠে যাওয়া। এই ঘটনা কিন্তু একটা আলোর প্রতিসরণের উদাহরণের একটা দেওয়া হলো, ঠিক আছে? তো খুব ভালো করে কিন্তু পড়বে প্রশ্নগুলো। তারপরে দেখো প্রতিবিম্ব গঠনের দুটো কারণ, একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ। খুব ভালো করে পড়বে, প্রতিবিম্ব গঠনের দুটো কারণ হচ্ছে প্রতিফলন ও প্রতিসরণ, ওকে? এরপর দেখো সংকট কোণের মান 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? সংকট কোণের মান 80 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান সেখানে দাঁড়াবে 90 ডিগ্রি। এরপরের প্রশ্ন, জলের ভেতরে বুদবুদ চকচক করে কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। খুব ভালো করে করবে কিন্তু প্রশ্নগুলো। তারপরের প্রশ্ন, গ্রীষ্মকালে দুপুরবেলা দূর থেকে পিচ রাস্তার উপর জল চকচক করতে দেখা যায় কেন, আলোর প্রতিসরণ কাকে বলে, সংজ্ঞাটা খুব ভালো করে পড়বে। এবং তার নিচে রয়েছে আলোর প্রতিসরণের দুটো সূত্র, ঠিক আছে? এই সূত্র দুটোও ভালো করে করবে, দুটো সূত্রই তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। দেখো ডান দিকে তার পুরোটাই দেওয়া রয়েছে, আমি একটু সরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু লিখে নিও খাতাতে, অথবা বই থাকলে দাগিয়ে নিও। তারপরের প্রশ্ন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন, খুব ভালো করে কিন্তু পড়বে প্রশ্নটা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পুরো প্রশ্নটাই, অ্যান্সারটা ভালো করে পড়বে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে অথবা বইয়ে দাগিয়ে নেবে। তো এই হচ্ছে তোমাদের আলো থেকে ইম্পর্টেন্ট সাজেশন অথবা ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটোই বলতে পারো। তো তোমরা কিন্তু আলো থেকে এগুলো করো, 100% গ্যারেন্টি এর মধ্যেই কমন পাবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? অবশ্যই তার আগে একটা কথা বলবো, পাঠ্যবইটা ভালো করে পড়ো, পাঠ্যবইটা পড়লে আর এই কোয়েশ্চেন যেগুলো দিলাম এগুলো পড়লে পুরোপুরি আলো তোমাদের তৈরি থাকবে, ঠিক আছে? তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই। আর শেষে যেটা বলবো, যারা চ্যানেল নতুন হয়ে আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখো, যাতে নেক্সট ভিডিওগুলো পেতে পারো। আর ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করতেও ভুলো না। তো ভালো থাকো সবাই।